প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশালের শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে। সে দর্শক, আজকে আমি আপনাদেরকে স্টেডিয়ামটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তাছাড়াও আরও কিছু বরিশালবাসীর পক্ষ থেকে কিছু দাবি নিয়ে আসছি, যেগুলো এই ভিডিওর মাধ্যমে উত্থাপন করার চেষ্টা করব। সো দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং চেষ্টা করব এই স্টেডিয়ামটাকে সব সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে কিন্তু এই স্টেডিয়ামের কাজ চলছে। দর্শক, কিছু তথ্য বলে রাখি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর আগে, সেটা হলো 1966 সালে এই স্টেডিয়ামের কাজ শুরু হয় এবং 2006 সালে আধুনিকতার ছোঁয়া দেওয়া হয় এই স্টেডিয়ামে। সো দর্শক, তখন কিন্তু অনেকটাই বিলাসবহুল বা আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছিল। বাট এখন যদি সব সারা বিশ্বের স্টেডিয়ামগুলোর সাথে অথবা বাংলাদেশ যে স্টেডিয়ামগুলো আছে সেগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই স্টেডিয়াম কিছুই না। সো দর্শক, কথা হলো টোটাল 1966 সাল থেকে এখন 2022 সাল পর্যন্ত টোটাল এখানে একটিমাত্র আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়েছে, সেটা হলো আন্ডার-19 প্লেয়ার এবং শ্রীলঙ্কার প্লেয়ার একটা টেস্ট সিরিজ হয়েছিল টোটাল। সো দর্শক, আমি বলতে চাই আমাদের বরিশালবাসীর পক্ষ থেকে আমাদের এখানে নিয়মিত খেলা হবে এবং আন্তর্জাতিক ম্যাচগুলো হবে। অন্তপক্ষে আমরা বরিশাল ফরচুন বরিশাল গ্রুপ কিন্তু এইবারও বিপিএলে দল কিনেছে। সো আমরা চাই আমাদের এখানে এই বরিশালে আমরা বিপিএল খেলাগুলো উপভোগ করব এবং সেটা করতে যা যা লাগে আমরা অবশ্যই কর্তৃপক্ষকে জানাবো এবং বলতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করতে চাই সেটা যেন অবশ্যই করা হয়। সো দর্শক, আমরা চাই এবছর আর বিপিএল এখানে হওয়া সম্ভব না, কিন্তু আমরা চাচ্ছি আগামী বছর থেকে যাতে এখানে আন্তর্জাতিক ম্যাচ বা বিপিএল খেলাগুলো যাতে এখানে হয়, আমরা বরিশালবাসীরা যাতে এখানে বসে বিপিএলের অ্যাটলিস্ট 2-3টা গেম যাতে উপভোগ করতে পারি। আমরা ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের সাথে থাকতে চাই। সো দর্শক, আমরা বরিশালে যারা আছি বরাবরই কিন্তু আমরা খেলা প্রেমিক মানুষ। সো দর্শক, এদিকটা যদি একটু দেখাই, দেখতেই পাচ্ছেন এদিকটা কিন্তু স্টেডিয়ামের যে মূল যে ফলক সেটা কিন্তু এইদিকে, রাইট? সো আর একটা তথ্য দিয়ে রাখি দর্শক, সেটা হলো স্টেডিয়ামের কাজ এই মুহূর্তে কিন্তু পুরো ধুমছে, কাজ চলছে। আমরা যতটুকু শুনতে পেয়েছি এখানে নাকি 50 কোটি থেকে অথবা 25 কোটি টাকার কাজ চলছে এই মুহূর্তে। সো দর্শক, আপনি যদি স্টেডিয়ামটার ঠিক ভিতরটাতে যদি দেখেন, এখানে কিন্তু সবগুলো এখানে মাটি স্তূপ করে রাখা হয়েছে এবং কাজ চলছে কিন্তু পুরো দ্রুত গতিতে। সো দর্শক, যদি আপনি দেখতেই থাকেন, আমরা গতবারও এসেছিলাম বা কিছুদিন আগে এসেছিলাম, তখন কিন্তু স্টেডিয়ামটা মোটামুটি মাঠটা ঠিকমতো দেখেছিলাম। বাট এখন যদি দেখতে পান, খুব দ্রুত গতিতে কাজ চলছে এবং একদম হোয়াট ক্যান আই সে, লাইক একদম A to Z কাজ চলছে। বা টোটাল মাঠটাকে কিন্তু খুঁড়ে রাখা হয়েছে বা স্তূপ করে রাখা হয়েছে, তার মানে কাজ কিন্তু পুরোদমে চলছে। বা তারা প্রিপারেশন নিচ্ছে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই অবশ্যই আপনাদের এই কাজ প্রশংসার দাবি রাখে। তো আমরা চাই অতি দ্রুত যাতে আমাদের স্টেডিয়ামের কাজগুলো শেষ হয়। সো দর্শক, আরেকটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশের সবচাইতে বড় স্টেডিয়াম কিন্তু এইটাই। কি আপনি কি চমকে গেছেন? না, দিস ইজ অ্যাবসলুটলি রাইট, এটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম আয়তনে। সো দর্শক, এটা 29 একর জমির উপর দাঁড়িয়ে আছে এই স্টেডিয়ামটি। এবং আমি যদি একটা কথা বলে রাখি, 25,000 অথবা 30,000 দর্শনার্থী বা দর্শক কিন্তু এই স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারে। সো আমি কিছুতেই বুঝতে পারছি না, এত বড় একটা স্টেডিয়ামে থাকার পরও কেন আমরা আন্তর্জাতিক খেলাগুলো এখানে অনুষ্ঠিত করতে পারছি না, এটা কি আমাদের গাফলতি বা কোথায় ঝামেলা? সো এটা আমার অবশ্যই জানার, আমি বরিশালবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই যে অবশ্যই এই মাঠে খেলা হবে নিয়মিত। আমরা বরিশাল যারা বসবাস করছি, আমরা খেলাকে ভালোবাসি, আসবো, সাপোর্ট করবো। সো আমি অবশ্যই বলতে চাই আগামী বছর যাতে এখানে বিপিএল খেলা হয়, এটা আমাদের সবার দাবি। সো দর্শক, স্টেডিয়ামটা এখন কিন্তু অনেকটাই জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কালার কিন্তু আগের মতো নেই, বাট দেখতেই শুধু একটা নামে স্টেডিয়াম, এটা যদি কাজ করতে চায় অনেক কাজের বাকি আছে, অনেক কাজ করতে হবে। বাট একটা প্রশংসা দাবি রেখে যায়, সেটা হলো অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে, রাইট? সো চলুন আমরা স্টেডিয়ামটাকে ঘুরে দেখি। সো অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের চোখে পড়ে আমরা এখানে বসে বিপিএল আন্তর্জাতিক খেলা উপভোগ করতে চাই, কারণ বরিশাল এটা একটা বিভাগীয় শহর। সো বিভাগীয় টোটাল বরিশালে 6টা বা 7টার মতো স্টেডিয়াম আছে, তো তার ভিতরে এটি হলো বিভাগীয় শহর এবং বিভাগীয় স্টেডিয়াম। সো এখানে যদি খেলা না হয় তাহলে এটা অবশ্যই দিস ইজ রিয়েলি আ স্যাড নিউজ ফর ইচ অ্যান্ড এভরিওয়ান। ওকে, সো ওকে, ভিডিওটা দেখতে থাকুন। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।